ক্লাস 8 তোমাদের শিলার যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হলো শিলাচক্র কাকে বলে। এখানে আমি নোটটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় সেটা লিখে নাও, আর তার সঙ্গে সঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বুঝেও নিতে পারবে, নোটটা লিখেও নিতে পারবে, আর সঙ্গে সঙ্গে যদি পড়ো দেখবে তোমাদের মুখস্থও হয়ে যাবে, আলাদা করে খুব মুখস্থ করার দরকার পড়বে না যদি তোমরা বুঝে যাও। কিন্তু নোটটা ঠিক এইভাবে লিখবে, আর যে নিচে আমি একটা ছবি দিয়ে দেবো সেটাও আঁকবে, তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে। দেখো, শিলাচক্র শব্দটা শুনেই বুঝতে পাচ্ছি যে রিসাইকেল মানে জলচক্র, যেরকম আমরা জানি যে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠছে, উপরে গিয়ে ঘনীভূত হয়ে আবার যে নিচে বৃষ্টি হয়ে হচ্ছে সেটা নেমে আসছে, আবার বাষ্প হয়ে উপরের দিকে উঠছে, জলের এই যে মানে চক্রটাকে সেটাকে আমরা কি বলি, জলচক্র। ঠিক একইভাবে শিলাচক্রও হয়। শিলাচক্রটা মানে কি, যে এক শিলার থেকে আরেক শিলার উৎপত্তি হয়, ঠিক আছে? সেটা কেমন, দেখো কি বলছে, পৃথিবী তরল থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় সর্বপ্রথম যে শিলার উৎপত্তি হয় তা হলো আগ্নেয় শিলা, তাই একে আদি শিলা বলে। আমরা যখন প্রত্যেকটা শিলার ভাগ আমি তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, প্রত্যেকটা, যে আগ্নেয় শিলার উপর আলাদা ভিডিও করেছি, পাললিক শিলার উপর আলাদা ভিডিও করেছি, ঠিক আছে? প্রত্যেকটা শ্রেণীবিভাগ, তাদের বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলা, প্রত্যেকটার উপর কিন্তু ভিডিও রয়েছে, তোমরা সেগুলো কিন্তু দেখে নিও। আচ্ছা, সেখানেই দেখো আমরা পড়েছি যে আমরা আগ্নেয় শিলাকে আমরা আদি শিলা বা জনক শিলা বলি, কারণ পৃথিবীতে প্রথম ধরে নেওয়া হয় যে আগ্নেয় শিলায় কিন্তু এসেছে। বলছে তবে ভূপৃষ্ঠে এখনও অবধি এমন কোনো শিলার হদিশ পাওয়া যায়নি যাকে আদি শিলা বলে অভিহিত করা যেতে পারে, কারণ শিলা একাধিক চক্রের মাধ্যমে পরিবর্তিত হয়। দেখো, আমরা আগ্নেয় শিলাকে আদি শিলা বা জনক শিলা বললেও বলা হচ্ছে যে ভূপৃষ্ঠে এমন কোনো শিলার হদিশ এখনও পর্যন্ত পাওয়া যায়নি যাকে আমরা আদি শিলা বলতে পারি, কারণ বলছে যে শিলা একাধিক চক্রের মাধ্যমে পরিবর্তিত হয়, সেই জন্য কোন শিলাটা যে আগে গঠিত, যে আগ্নেয় শিলা আগে গঠিত না পাললিক শিলা আগে গঠিত না রূপান্তরিত শিলা আগে গঠিত, বলছে ওই জন্য ঠিকভাবে বলা যায় না, কারণ দেখো আমরা যে শিলাটা ধরো পাচ্ছি, এবার সেটা কি আদেও কি সেই অবস্থায় ছিল? ধরো আমরা একটা আগ্নেয় শিলা পেলাম, এবার আমি কি বলতে পারি এটা আগ্নেয় শিলা, যেটা পরিবর্তিত হয়ে আগ্নেয় শিলায় আসেনি, বা আগে হয়তো এটা পাললিক শিলা ছিল, বা ধরো এটা রূপান্তরিত শিলা ছিল? সেই জন্য বলছে যে পাওয়া যায়নি যাকে আদি শিলা বলে অভিহিত করা যেতে পারে, কারণ শিলা একাধিক চক্রের মাধ্যমে পরিবর্তিত হয়। এবার চক্রের মাধ্যমে কিভাবে পরিবর্তিত হয় দেখো, বলছে আগ্নেয় শিলা থেকে আবহবিকার ও ক্ষয়ীভবনের মাধ্যমে সৃষ্ট পলি জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়, ঠিক আছে? আবার এই শিলার চাপ ও তাপের প্রভাবে রূপান্তরিত হয়। মানে কি দেখো, যখন একটা শিলা, আমরা কি জানি যখনই ভূপৃষ্ঠের ওপরে কোনো শিলা পতিত হয় বা থাকে, তখনই দেখো সেটা বিভিন্ন ভূপ্রাকৃতিক শক্তি, নদী, হিমবাহ, বায়ু, বিভিন্ন ধারা কিন্তু সেটা ক্ষয় হতে থাকে, ঠিক আছে? ক্ষয় হয়ে হয়ে কি হয়, পলির সৃষ্টি করে, মানে নুড়ি, কাঁকর, বালি একেবারে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, সেটা একেবারে এরকম গুঁড়ো 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 হয়ে যায়। বলছে পরবর্তীকালে এই যে আগ্নেয় শিলা হচ্ছে ভূ মানে ভূপ্রাকৃতিক শক্তি দ্বারা যে ক্ষয় হলো, ক্ষয় হওয়ার ফলে কি হলো, এরকম নুড়ি কাঁকর বালি হচ্ছে গিয়ে ধরো পাললিক শিলা, নুড়ি কাঁকর বালি পলি জমাট বেঁধে পাললিক শিলা সৃষ্টি, তাহলে আগ্নেয় শিলা ক্ষয়ীভূত হয়ে সৃষ্ট পলি জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হলো, ঠিক আছে? এই পাললিক শিলা আমরা কি জানি, ধরো এইগুলোই নদী বা বায়ু দ্বারা প্রবাহিত হয়ে নদীতে গিয়ে পড়ছে, নদীর তলদেশে দীর্ঘদিন ধরে নুড়ি কাঁকর বালিগুলো চাপা পড়ে পড়ে কিন্তু পাললিক শিলায় পরিণত হচ্ছে, তাই তো? এই পাললিক শিলাই কিন্তু পরবর্তীকালে কিন্তু চাপ ও তাপের প্রভাবে কিন্তু রূপান্তরিত হয়, যেমন ওই জন্যই কিন্তু আমরা পাললিক শিলাতে জীবাশ্ম কিন্তু দেখতে পাই। তাহলে দেখো, আগ্নেয় শিলা আবহবিকার ক্ষয়ীভবন বা প্রাকৃতিক মানে শক্তিগুলো দ্বারা ক্ষয় হচ্ছে, ক্ষয় হয়ে সৃষ্ট পলি নদীতে পড়ছে, সেখানে সেটা পলিগুলো জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হচ্ছে, সেই পাললিক শিলা আবার মানে দীর্ঘদিন ধরে নদীর তলদেশে বা সমুদ্রের তলদেশে চাপ ও তাপের প্রভাবে কিন্তু রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে? এবার ধরো যে রূপান্তরিত শিলাটা ধরো আমি পেলাম, তাহলে সেটা হয়তো আগে পাললিক শিলা ছিল, বা ধরো যে পাললিক শিলাটা আমি পেলাম সেটা হয়তো আগে আগ্নেয় শিলা ছিল, বা যে আগ্নেয় শিলাটা পেলাম সেটা হয়তো কোনো রূপান্তরিত শিলা ছিল, ঠিক আছে? এই জন্য বলছে যে পাললিক শিলা যেমন চাপ ও তাপের প্রভাবে রূপান্তরিত হয়, তেমনি ভূ আন্দোলনের ফলে পাললিক শিলা ভূ আভ্যন্তরে প্রবেশ করে গলে গিয়ে পুনরায় লাভা ও ম্যাগমারূপে কিন্তু বেরিয়ে আসে। এবার দেখো, এই পাললিক শিলাটায় পরবর্তীকালে কিন্তু ধরো এই যে ভূগর্ভের নিচে প্রচণ্ড চাপ ও তাপে গলে গিয়ে কিন্তু সেখানে ম্যাগমারূপে অবস্থান করে, পরবর্তীকালে অগ্নুদ্গমের মাধ্যমে কিন্তু লাভা হিসাবে বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে কিন্তু আগ্নেয় শিলায় পরিণত হতে পারে। বলছে আগ্নেয় শিলা সৃষ্টি করে, বলছে রূপান্তরিত শিলা থেকে সৃষ্ট পলির মাধ্যমে পাললিক শিলার উৎপন্ন হয়,
আবার ভূ আভ্যন্তরে প্রবেশ করে ম্যাগমারূপে বেরিয়ে এসে আগ্নেয় শিলা সৃষ্টি করে। এইভাবে বিভিন্নভাবে কিন্তু শিলার পরিবর্তনকে শিলাচক্র বলে। তাহলে সোজা কথা কী দাঁড়ালো, যে আগ্নেয় শিলাকে আমরা আদি শিলা বললেও ধরো আগ্নেয় শিলাটা কিন্তু প্রাকৃতিক ক্ষয় শক্তি দ্বারা ক্ষয়কার্য হয়ে পলিতে পরিণত হচ্ছে, সেই পলি কিন্তু নদী গর্ভে দীর্ঘদিন ধরে জমা হয়ে চাপ ও তাপে কিন্তু পাললিক শিলায় রূপান্তরিত হচ্ছে। এই পাললিক শিলা পরবর্তীকালে আরও গভীরে চাপ ও তাপে প্রভাবে গলে গিয়ে কিন্তু ম্যাগমারূপে অবস্থান করছে, অগ্নুদ্গমের মাধ্যমে কিন্তু সেটা বাইরে লাভা হিসেবে বেরিয়ে এসে আবার আগ্নেয় শিলা সৃষ্টি করছে। এবার দেখো এই যে তাহলে আগ্নেয় শিলাটা আবার পরবর্তীকালে ক্ষয় হচ্ছে, তাহলে এইভাবে আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা, পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা, আবার রূপান্তরিত শিলা থেকে ধরো পাললিক শিলা, আগ্নেয় শিলা, এই জন্য কোন শিলার থেকে যে কোন শিলা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু ঠিকভাবে বলা যায় না, যে তাহলে আদি শিলা আমরা কোনটাকে বলবো। কিন্তু মানে আসলে আমরা আগ্নেয় শিলাটাকেই আপাতত ধরে রাখি যে ওটাই হলো কি, যে জনক শিলা বা আদি শিলা। দেখো শিলাচক্র যখন লিখবে তোমাদের নিচে কিন্তু ছবিটা এখানে দেখাতে হবে, যে শিলাচক্র দেখো প্রথমে পলি সঞ্চয়, পলি সঞ্চয় থেকে দেখো হয়েছে কি পাললিক শিলা, আবার পাললিক শিলার থেকে দেখো এখানে তীরচিহ্ন দেওয়া হয়েছে, কারণ পাললিক শিলা থেকে হচ্ছে পাললিক শিলা যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন সেটা পলি নুড়িকাখর বালিতে পরিণত হয়। পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা, জানি যে নদীর তলদেশে চাপ ও তাপের প্রভাবে কিন্তু রূপান্তরিত শিলায় পরিণত হয়, আবার রূপান্তরিত আবার ভূগর্ভের নিচে যেহেতু তাপমাত্রা বেশি থাকে যার জন্য কিন্তু এই রূপান্তরিত গলে গিয়ে কিন্তু আবার ম্যাগমায় রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে, এই ম্যাগমার থেকে আমরা কি জানি বাইরে বেরিয়ে এসে লাভা হিসাবে বেরিয়ে এসে অগ্নুৎপাতের মাধ্যমে আগ্নেয় শিলা সৃষ্টি করছে, আবার এই আগ্নেয় শিলা কিন্তু দেখো প্রাকৃতিক মানে শক্তি দ্বারা ক্ষয়ীভূত হয়ে কিন্তু পলি সঞ্চয় করছে। ঠিক আছে, আবার দেখো এই যে আগ্নেয় শিলা থেকেও আবার রূপান্তরিত শিলা হয়, কারণ রূপান্তরিত শিলা যখন পড়েছে আগ্নেয় শিলা থেকেও রূপান্তরিত হয়, আবার পাললিক শিলাও কিন্তু রূপান্তরিত হয় চাপ ও তাপের প্রভাবে, আবার রূপান্তরিত শিলাও কিন্তু ক্ষয়ীভূত হয়ে কিন্তু পলির সঞ্চয় করে। দেখো এই জন্য দেখো পলির সঞ্চয়ে কিন্তু তিনটে শিলাই কিন্তু তীর্চিহ্ন দেওয়া, কারণ আগ্নেয় শিলা কিন্তু প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয়ে পলি সৃষ্টি করে মানে নুড়িকাকর বালি সৃষ্টি করে, রূপান্তরিত শিলাও কিন্তু প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয়, আবার পাললিক শিলাও কিন্তু প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় হয়। এই পলি সঞ্চয় কিন্তু এই জন্য তিনভাবেই কিন্তু তিনটে শিলার থেকে কিন্তু হয়ে থাকে। তাহলে শিলাচক্র যখন দেবে ঠিক এইভাবে কিন্তু আঁকবে, তাহলে কিন্তু তোমরা পুরো নম্বরটা কিন্তু পাবে। শিলার থেকে তোমাদের আগেও আমি অনেকগুলো কোশ্চেন দিয়েছি, সেগুলো ভালো করে দেখে নিও, শিলাচক্রটা ভালো করে পড়ো, এটা কিন্তু তোমাদের টিকা হিসাবে খুব দেয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক ও কমেন্ট করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।